প্যারিস অলিম্পিক চলাকালীন মৃত্যু হুমকি পেয়েছেন তিনজন ইসরায়েলি অ্যাথলেট, আর এই ঘটনায় তদন্ত শুরু করছে ফ্রান্সের পুলিশ। একই সঙ্গে অলিম্পিকের ফুটবল ইভেন্ট চলাকালে ইহুদি বিদ্বেষী ব্যানার প্রদর্শনের অভিযোগের বিষয়েও দেশটির পুলিশ তদন্ত করবে বলে জানানো হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার ডারমানিন ইসরায়েলি ক্রীড়াবিদদের মৃত্যুর হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি প্যারিস অলিম্পিকের আয়োজকরা পুলিশের কাছে বিষয়টি নিয়েও অভিযোগ দায়ের করেছেন। বৈশ্বিকে মহাযজ্ঞে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা জানান, ইসরায়েলি ক্রীড়াবিদদের পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে ইভেন্টে নিয়ে যাওয়া হচ্ছে, 24 ঘন্টায় তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেট নিরাপত্তায় তাদের সাহায্য করছে। এদিকে ইহুদি বিদ্বেষী ব্যানার প্রদর্শনের প্রেক্ষিতে প্যারিসের প্রসিকিউটররা জানিয়েছেন, তারা শনিবার ইসরায়েল ও প্যারাগুয়ের ম্যাচের সময় ইহুদি বিদ্বেষী ঘৃণামূলক অপরাধের তদন্ত করছেন। ম্যাচে গাজা যুদ্ধ সম্পর্কে স্লোগান এবং ব্যানার দেখানো হয়েছিল। গত শনিবার ইসরায়েল এবং প্যারাগুয়ের মধ্যে ছেলেদের ডি গ্রুপের ফুটবল ম্যাচে সমর্থকরা জেনোসাইড অলিম্পিক লেখা একটি ব্যানার ধরে রেখেছিল। প্রসিকিউটররা বলেছেন, তারা গাজা যুদ্ধ সম্পর্কে স্লোগান সম্বলিত ব্যানার দেখিয়ে ইহুদি বিদ্বেষী অপরাধের বিষয়ে তদন্ত করছেন। পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, প্যারিস সেন্ট জার্মে স্টেডিয়ামে হওয়া ম্যাচে কালো পোশাক ও মুখোশ পরা এবং ফিলিস্তিনি পতাকা বহনকারী সমর্থকদের জেনোসাইড অলিম্পিক লেখা একটি ব্যানার বহন করতে দেখা যায়, তাদের ইহুদি বিরোধী অঙ্গভঙ্গিও ছিল। স্টেডিয়ামে উপস্থিত এক সাংবাদিক বলেছেন, ভিড়ের মধ্যে প্রায় 50 জন দর্শক ইসরায়েলের বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ সম্পর্কে ফরাসি ভাষায় গান গেয়েছেন। ফরাসি ভাষায় গানের কথাগুলো ছিল, ইসরায়েল হত্যাকারী এবং ইসরায়েল ফিলিস্তিনের শিশুদের হত্যা করছে। দর্শকদের একাংশ ইসরায়েলি জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুয়ো দিতে থাকেন। স্টেডিয়ামে থাকা কিছু ইসরায়েলি সমর্থক জিম্মিদের মুক্তি করুন বলেও স্লোগান দেয়। অলিম্পিকের পূর্বের একটি ভয়ানক ইতিহাসের জের ধরে ইসরায়েলি ক্রীড়াবিদদের হত্যার হুমকির বিষয়টি প্যারিস সরকার বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে। 1972 সালের গ্রীষ্মীয় অলিম্পিকের ভিলেজে ইসরায়েল দলের 2 সদস্যকে হত্যা করেছিল আততায়ীরা। একই সঙ্গে সে সময় 9 জন সদস্যকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে তাদের হত্যা করা হয়েছিল। ইতিহাসে এই ঘটনা মিউনিক ম্যাসাকার নামে বহুল প্রচলিত। নাহিয়ান আরেফিন, অনফিল্ড।